আজ সোমবার 16ই অগ্রহায়ণ 2024 সালের 2রা ডিসেম্বর। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন, না পারলে অন্তত 21 বার, 11 বার, 7 বার বা 3 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। কোনো কিছু না পারলেও বলুন ওম নমঃ শিবায়। পারলে চাঁদের আলো আজ গায়ে লাগান, চন্দ্রের বীজ মন্ত্র ওম স্রাং স্রিং স্রং সা সোমায় নমঃ, এটিও কিন্তু আপনারা 108 বার জপ করতে পারেন। সন্ধ্যেবেলার সময় অত্যন্ত উপকৃত হবেন। যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছেন বা মানসিক হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন, মায়ের কাছ থেকে একটি রূপোর তৈরি চেন বা সিলভারের চেন নিয়ে গলায় পরিধান করুন, লাভান্বিত হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 4, শুভ রং থাকবে ব্রাউন আর গ্রে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। এমন একটি ধকল সাধ্য দিন হওয়া সত্ত্বেও প্রাণশক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সেভিংসের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ। বিনিয়োগের যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন, কথা দেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। বিদেশে যারা বাণিজ্যের সাথে যুক্ত আছেন প্রত্যাশা মাফিক ফলাফল আশা করতেই পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষও খুব একটি শক্তিশালী থাকছে না আজ। আজ কিন্তু আপনাদের উচিত যতটা সম্ভব পরিবার, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে দিনটিতে সমপরিমাণ সময় অতিবাহিত করা যায়। বিদেশের সাথে যারা কর্মে যুক্ত আছেন তারা লাভান্বিত হবেন।